আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? সাজ্জাদ স্টুডিওর নতুন ভিডিওতে আমি এমডি সাজ্জাদ হোসাইন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি এসে উপস্থিত হয়েছি গাজীপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত সাফাত মোটরসে, যেখান থেকে টিবিএস ব্র্যান্ডের বাইক সেল এবং সার্ভিস করা হয়ে থাকে। আর আজকে আপনাদেরকে জানাবো টিবিএস ব্র্যান্ডের আরটিআর রেস এডিশন সিঙ্গেল ডিস্ক 2B এই বাইকটি যদি আপনারা সিটি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে কত টাকা আপনারা সর্বোচ্চ লোন পেতে পারেন, পার মান্থ আপনার কত টাকা ইএমআই আসবে, এই সকল বিস্তারিত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চলুন এই বাইকটি দেখতে দেখতে বিস্তারিত হিসাবটা আমরা জেনে নেই। ভিউয়ার্স, আপনারা দেখছেন আরটিআর রেস এডিশন সিঙ্গেল ডিস্ক 2B এই বাইকটির কিস্তি হিসাব। এই বাইকটির বর্তমানে শোরুম প্রাইস রয়েছে 1,76,999 টাকা। হ্যাঁ, এতে আবার 13,000 টাকা অফারও চলছে। সো ভিউয়ার্স, আমরা 1,76,000 টাকা অর্থাৎ 1,76,999 টাকা এটা ধরেই আমরা হিসাবটা করব, এবং অফারটা আপনারা কিভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দিব। আমার প্রথম পয়েন্ট, আপনি সর্বোচ্চ কত টাকা লোন পাবেন। বাইকটি যদি 1,76,999 টাকা হয় তাহলে আপনি সিটি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ লোন পেতে পারেন 1,58,000 টাকা পর্যন্ত। পয়েন্ট টু, কত টাকা ক্যাশ শোরুমে দিয়ে আপনি বাইকটি নিয়ে যেতে পারবেন। বাইকটির প্রাইস যদি 1,76,999 টাকাই থাকে এবং লোন আপনি যদি পেয়ে যান 1,58,000 টাকা, তাহলে অবশিষ্ট থাকছে 18,999 টাকা। এখন এই 18,999 টাকা থেকে মাইনাস হবে অফার। বর্তমানে এতে চলমান রয়েছে 13,000 টাকা অফার, এই 13,000 আমি মাইনাস করে দিব, তাহলে অবশিষ্ট থাকবে 5,999 টাকা। অফারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তাহলে 5,999 টাকা সর্বসাকুল্যে থাকছে। হ্যাঁ, এটার সাথে কিছু অ্যামাউন্ট যোগ করতে হবে, এইচপি চার্জ 1,990 টাকা, ডকুমেন্ট চার্জ 1,150 টাকা, এবং আপনি যে লোন পাচ্ছেন 1,58,000 টাকা এটার সাথে 1.725% অর্থাৎ প্রসেসিং ফি আসবে 2,726 টাকা, 2,726 টাকা। তো কোন কোন অ্যামাউন্টগুলো যোগ করতে হচ্ছে, ওই অফার পাওয়ার পরে 5,999 টাকা, এইচপি 1,990, ডকুমেন্ট চার্জ 1,150, প্রসেসিং ফি 2,726 টাকা, সব মিলিয়ে মাত্র 11,865 টাকা আসছে। এই 11,865 টাকা, এটা দিয়ে কি আপনি বাইকটি নিতে পারবেন শোরুম থেকে? না, এর সাথে আপনাকে যোগ করতে হবে রেজিস্ট্রেশন ফি। এই রেজিস্ট্রেশন ফিটা আপনারা শোরুমে কথা বলে জেনে নেবেন। 11,865 টাকার সাথে রেজিস্ট্রেশনের অ্যামাউন্টটা যোগ করলে যত হবে, এই টাকাটা দিয়ে আপনারা শোরুম থেকে বাইকটি নিয়ে যেতে পারবেন। পয়েন্ট টুটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পয়েন্ট থ্রি, আপনার প্রতি মাসে কত টাকা ইএমআই বা কিস্তি আসবে। আপনি যদি এক বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন তাহলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 14,615 টাকা। 1,58,000 টাকা লোন পেলে প্রতি মাসে আপনার কিস্তি আসবে 14,615 টাকা, একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে আপনি আর একটু সময় বাড়িয়ে নিতে পারেন। যদি আপনি দুই বছরের কিস্তি সুবিধা গ্রহণ করেন কিস্তিটা ছোট হয়ে আসবে 8,032 টাকা প্রতি মাসে। এটাও যদি আপনার জন্য কষ্ট হয়ে যায় তাহলে আপনি তিন বছরের কিস্তি সুবিধা গ্রহণ করতে পারেন। তিন বছরের কিস্তি সুবিধা গ্রহণ করলে আপনার প্রতি মাসে কিস্তি আসবে 5,837 টাকা। অ্যামাউন্টটা একেবারেই ছোট হয়ে এসেছে এবং এটা অনেকের ক্ষেত্রে লোন পেতে সুবিধা হবে এবং পরিশোধের জন্য সুবিধা হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তিন বছরের কিস্তি সুবিধাটা গ্রহণ করার জন্য, কারণ এতে অ্যামাউন্টটা খুব ছোট হয়ে যাবে এবং বাড়তি সুবিধা তো থাকছে। সেটা হচ্ছে আপনি তিন বছরের কিস্তি সুবিধা গ্রহণ করার পরেও ছয় মাস পরে যে আপনি যদি যে কোনো মাসে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে চান তাহলে যেই মাসে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ওই মাস পর্যন্তই ইন্টারেস্টটা ব্যাংক নিবে, বাকি অবশিষ্ট যে সময়গুলো সেগুলোর জন্য কিন্তু কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না। আমার তিনটা পয়েন্টই আপনারা
ভালোভাবে বুঝতে পেরেছেন আমি আশা করছি। সো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ হিসাবটাই ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলে আরও বেশ কিছু বাইকের কিস্তি হিসাব দেওয়া আছে। সিটি ব্যাংক থেকে নিতে গেলে আপনার কী কী বিষয় লক্ষণীয় সেগুলো আমাদের এখানে জানতে পারবেন। আর তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সো ভিউয়ার্স, আজকের মতো সাফাত মোটরস থেকে আমি এমডি সাজ্জাদ হোসেন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় এখন পথকে আপন করে নেওয়ার। আল্লাহ হাফেজ।